মাদারীপুরের রাজুর উপজেলা টেকেরহাট নূরজাহান কমিউনিটি সেন্টারে শুক্রবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ মাদারীপুর জেলা শাখার আয়োজনে রাজুর উপজেলা পৌর ও সরকারি রাজুর ডিগ্রি মহাবিদ্যালয়ের কলেজ শাখার নবগঠিত ছাত্রলীগের পরিচিতি সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় নাকসু ভিপি ও মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সদর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাবেক রাজুর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, রাজুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বক্কার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাদিক খান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপমানব সম্পদ সম্পাদক সুলাইমান খান সুজন সহ বিভিন্ন নেতাকর্মী এ সময় বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বাইজিদ হাওলাদার। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন ব্যাংক ডাকাতি এগুলা করে রক্ষী ব্যাংক নামে
হঠাৎ হয়ে আছে রাত্রে।